একটা জেনারেটর অটো জেনারেটর যেটা পাতায় পাতায় এটা হল রুম আর আমাদের উপরে লক কভার করে এরকম একটা জেনারেটর হতে থাকে অন্তত ফ্যানের বাতাসটা খেতে ভালো ভালো লাগবে আর এই জেনারেটর থাকলে আমরা যে ইয়ে মানে প্রজেক্টরটা ব্যবহার করতে পারি সেই জিনিসটা করা যাবে দেখি আমরা দুটোর ব্যবস্থা করবো আশা করি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমাদের যারা এখানে সদস্য আছে সবাইকে আমরা আপনার যদি আমরা অবগত করতে চাই আমাদের মাধ্যমে শিক্ষা কর্মকর্তা আছে দেখা গেছে যে আমরা একটা প্রতিষ্ঠান যদি কর্মশালা করি সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান এবং ভিন্নভাবে আমরা কিন্তু সহযোগিতাভাবে পাই না সেক্ষেত্রে যদি আপনার এবং ইউনুসারের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মাধ্যমে আপনাকে ইনফর্ম আপনারা করে দিতে পারেন যে এইখানে একটা কর্মশালা করবে আমাদের টিম যাবে সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশের যে আইসিটিটাকে আমরা তুলে ধরবো এই ক্ষেত্রে একটু আপনার একটু লক্ষ্য রাখবেন তো এই পর্যায়ে আমি আহ্বান করবো আজকে আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আমাদের কাছে সবসময় নিরলস পরিশ্রম করে যাচ্ছে শুধু যখনই